Let me introduce you to my friend Ali. কিকবক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাজ্য প্রবাসী আলী জেকু সম্প্রতি ব্রিটেনের চ্যানেল আইতে এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে বাংলাদেশে তার গ্রামের বাড়ি ছাতকের বিভিন্ন প্রসঙ্গ আসে, এর মধ্যে কিছু ছিল স্থানীয় এমপি মহিবুর রহমান মানিক প্রসঙ্গে। সাক্ষাৎকারে আলী জেকুর বিভিন্ন বক্তব্যের জবাব দিতে গিয়ে পরবর্তীতে মহিবুর রহমান মানিক টেলিভিশন অনুষ্ঠানে না গিয়ে একটি অনুষ্ঠানে একান্ত ব্যক্তিগতভাবে এমন কিছু কথা বলেন যা ছিল উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন। জনাব আলী জেকু মহিবুর রহমানের মানিকের এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। শোনা যাক জনাব আলী জেকুর জবানিতে এই সব কথা। ইন পার্টিকুলার প্রবাসী ওখানে সাহায্য করার লাগে আপনার, যেমন অনেক ইনভেস্টার ওখানে আছেন প্রবাস থেকে, প্রবাসীদের বিনিয়োগের জন্য সরকারের সদিচ্ছা আছে এবং আমরাও আন্তরিকভাবে আমার এখানে অনেকগুলা সবচাইতে পৃথিবীর একটা বৃহত্তম প্রতিষ্ঠান লাভার সুরমা সিমেন্ট কারখানা আমার এলাকায়, আমার এলাকায় বাংলাদেশের আকিজ গ্রুপের বড় ইনভেস্টমেন্টের কাজ চলতেছে, গ্লাস ফ্যাক্টরি আমার এখানে, সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল লিটল গ্রুপের, আমার এখানে বিসিআইসির একমাত্র শিল্প প্রতিষ্ঠান সিমেন্ট কারখানা, সিমেন্ট উৎপাদনের প্রতিষ্ঠান সিমেন্ট কারখানা, এগুলো তো আছেই। প্রবাসীদের উদ্যোগেও নানান ছোটোখাটো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠতেছে এবং আমরা এগুলোর অ্যাপ্রিসিয়েট করি। ছাতকে প্রবাসীদের বিনিয়োগ সম্পর্কিত এক প্রশ্নে এমপি মানিক সাহেব যে উত্তর দিয়েছেন, আপনি কি এতে সন্তুষ্ট? সন্তুষ্ট নাও আরও কিতা আছে, আমার মানিক মামাই যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এটা তো আসলে আমরা অশিক্ষিত মনে করিয়া, যেমন তাই মূর্খ মানুষরে এটা হইয়া বুঝাই লিবা, তান রেজিকানি হয়েছে যে প্রবাসী সকল লাগে কিতা করছেন, ছাতকে তান অনেক অবদান আছে, তাইন্স লাফার সিমেন্ট ফ্যাক্টরি করছেন, আকিস গ্রুপ করছেন, গ্লাস ফ্যাক্টরিও করছেন, আরও বিভিন্ন কাজ চলের ছাতক বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল কাজ হল তাই করছেন, কিন্তু প্রবাসীসকলের অবদানে যে একটা প্রতিষ্ঠানের নাম তো এখন পর্যন্ত কইতে পারল না। এটা তো যেমন দান বাঙ্গাত গিয়া শিবের গীত গাইরা, আমরা ছাতকি মানুষ যত লেখাপড়া কম থাকে না কেন, ইনশাল্লাহ থানোর ইন্টারভিউটা দেখার পরে তারাও বুঝবা যে থানোর কত অবদান আছে, ছাতক থানার না কত অবদান নাই। তো এইখানে যে যার প্রতি ইঙ্গিত দিয়ে আমি তো অবাক হয়ে গেছি, এখানে কি কোনো ইয়ে নাই, নিয়ন্ত্রণকারী সংস্থা নাই, যে একটা মিডিয়া আমি দেশে আছি যে সে অর্থের বিনিময়ে মিডিয়া এইভাবে বিক্রি হয়, এটা তো এদের মিডিয়ার যে মিডিয়ার তো উচিত ছিল যে একটা মানুষ সুস্থ মানুষের ইন্টারভিউ নিলে তো সুস্থ মানুষের যে ঠিক আছে আমি এখানে আসি আমার একটা কমেন্ট জানা উচিত ছিল যে কি অদ্ভুত ঘন্টার পর ঘন্টা খবর পিছাইয়া দিতেছে, ওই দিনের নিয়মিত খবর পর্যন্ত পাঠ করে নাই, যে কি পরিমাণ অর্থ তারা আদায় করছে তার কাছ থেকে। এমপি মানিক সাহেব অভিযোগ করেছেন লন্ডনে আপনি অর্থ দিয়ে মিডিয়া কিনেছেন এবং সেখানে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই অভিযোগের জবাবে আপনার বক্তব্য কি? আমার মানিক মামার হইলো একটা ভুল ধারণা, এই দেশে যদি অর্থ দিয়ে আপনার মিডিয়া কিনা যায় এটা হইলো তাদের একটা মারাত্মক ভুল ধারণা, অর্থ দিয়ে যদি মিডিয়া বিক্রি কিনি হয় না এটা আমার মানিক মামার জানা উচিত, এই দেশে কমপক্ষে আপনি অর্থ দিয়া একজন মানুষের ইমান কিনা সম্ভবিত নয়, আমার মনে হয় না বাংলাদেশেও অর্থ দিয়ে আপনি মিডিয়া কিনতে পারব। আর তারপরে আমি যতটুকু বুঝলাম আমার মানিক মামা অর্থ দিয়ে ব্যবসা করতে করতে থানার মাঝে সততা আর অর্থের মাঝে কোনো পার্থক্য তাই বুঝলাম না, সমস্যা হইলো এই দেশের যে পাবলিক এরা তো তোমার সত্য জিনিসটা বুঝতে চায়, আমরা যেন এই এই ধরনের মানুষের লাগে যে কত কষ্ট হইরাম বিদেশে কাজ কইরা সব লাইফ গেছে কি বিদেশ, কিন্তু তারা আল্লাহ মানুষের লাগে আমরা দেশে গিয়ে শান্তি পাই না, তারা সামান্য সহযোগিতা করলে এই দেশের 80% মানুষ বাংলাদেশে গিয়ে বুঝল না গেল না এইল না, মানুষ কষ্ট পাইয়া দুঃখ পাইয়া দেশ থেকে আর মানিক মামারে তো ওপেনলি ইনভাইট করা হয়েছিল
যে আপনার টিভিতে আউকা আইয়া যে আমি যে এলিগেশন করছি একটার উত্তর দৌকা বা সত্য মিথ্যা আপনি হোকা বিনা অর্থ তো আইলা না, কারণ জানেন তাইন যদি আমার সামনে তাইন বইন তানোর ইজ্জত এক জারও থাকতো না, বিকজ আমার কাছে ডকুমেন্টেড এভিডেন্স আছে যে তাইন কীভাবে অসৎ খামহল করা আর অসৎ খামহল করছেন আর আমার এখন ধরনের কষ্ট দিয়েছেন, এই কারণে আমি তোমার কষ্ট পাইয়া আমি এই ভূমিকা নিছি। পুরো বিষয়টাই ওই বদ্রুল, আসলে এদেশে আমরা মিডিয়া যে বাইন্ডিংটা সেটা হচ্ছে যে ফ্রিডম অফ ইনফরমেশন, যে কেউ যে কোনো কিছু বলতে পারে, এসবের উত্তরে ইন পার্টিকুলার তার অর্থ এটা না আমাদের দেশেও এই যে স্বাধীনতা আছে মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ব্যক্তি স্বাধীনতা আমাদের দেশে আছে, ব্যক্তি স্বাধীনতাও আছে যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটা মানুষের সে ওইখানে একটা গ্রামে কি করছে না করছে, জায়গা নিয়ে লিটিগেশন, একজনের পাও কাটছে একজনের হাত কাটছে, আর এই বেথানা পুলিশের কারবার। আপনি লন্ডনের চ্যানেল আইয়ের যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানটি কত ঘন্টার ছিল? কারণ মানিক সাহেব বলেছেন সেটা সাড়ে তিন ঘন্টার ছিল, আপনি সত্য মূল ঘটনাটা কতটুকু ছিল বলবেন কি? এই স্ট্রেট ডায়লগের প্রোগ্রাম দেড় ঘন্টা, এক ঘন্টা ত্রিশ মিনিট, আমার প্রোগ্রাম শেষ পথে দেখা গেছে দুই ঘন্টা সতেরো মিনিট হয়েছে। মানিক মামা হয়েছেন যে প্রোগ্রাম একটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা, এখন দুই ঘন্টা সতেরো মিনিট থেকে যদি সাড়ে তিন ঘন্টা বরখেরা নেন তাহলে এক ঘন্টা সতেরো মিনিট থাকে, আর মানিক মামা এক ঘন্টা সতেরো মিনিটের মিশা তথ্য। তাইলে গরিবের দশ বিঘা জায়গা নিয়ে হাইকোর্টে মামলা চলতেছে ওই জায়গা দখল করতে চাই কেন? আমরা সবাই জানি আপনি ছাতকে একটা স্টেডিয়াম বানানোর চেষ্টা করেছিলেন এবং সেটা করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে পড়েছিলেন, কিন্তু আপনার বিরুদ্ধে উল্টো অভিযোগ, আপনি নাকি গরিবের জায়গা জমি দখল করার চেষ্টা করেছেন, এই অভিযোগ এমপি মানিক সাহেব করেছেন, এ ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আমার মানিক মামা আসলে রাস্তা হারাইয়া সে আবুল তাবুল কথা কইতেছে, বিকজ তানোর মাঝে যদি সামান্য একটু জ্ঞান থাকতো তাহলে তাই নিজে জানেন যে তেইশটা পরিবার আমার সাথে, তেইশটা পরিবার যা আমার গোষ্ঠী, তেইশটা পরিবারের মাঝে শুধু আমারই আল্লাহ সামান্য অর্থ দিছে, বাকি যত পরিবার আছে না সব গরিব আমার ফকের। প্রমাণস্বরূপ আমি কিছু কাগজপত্র আপনারা লাগি তৈরি করছি আপনারা দেখতা, সবচেয়ে একটা তারিখ আপনারা মনে রাখবা, মানিক মামায় ইন্টারভিউ দিছেন বারো নয় দুই হাজার তেরো, আর একটা ডেট আপনারা মনে রাখবা, মামায় আমার বাড়িতে বিচার করছেন সুপ্রিম কোর্টের রায় আতলুইয়া ফন্ড এক দুই হাজার বারো, সুপ্রিম কোর্টের আতলুইয়া মামায়, এই দুইটা তারিখ আপনারা মনে রাখবা, তারপরে বাকি যত ডকুমেন্ট আছে ওগুলোর তারিখগুলো আপনারা কেয়ারফুলি দেখবা। প্রথমে এই ডকুমেন্টটা আপনারা একটু দেখুকা, এটা সাতক থানার কেস, যখন মর্তুজ আনোয়ার আর সাদক মিল্লা আমার খামলাইন তরে দৌড়িয়া রাস্তা থেকে নিয়া প্রায় তিন ঘন্টা বড় একটা শারিং করা হয়েছিল। মামলার তারিখ হইল উনিশ বারো দুই হাজার এগারো, একদিন পরে মামলা হয়েছে। তারপরে আপনারা আমার পাসপোর্টটা দেখুকা, আমার পাসপোর্ট নম্বর হইল এইট ডাবল জিরো সেভেন এইট সিক্স ওয়ান টু টু। তারপরে আপনারা আমার পাসপোর্টের স্টাম্প পিসটা দেখুকা, স্টাম্প পিসটার ছাব্বিশ ডিসেম্বর আমি বাংলাদেশে আইসি, মানিক মামায় সানা মামায় খুদর মামায় যেসব ফোন করে আমার কইসেন তারা আমার বিচার করে দিবা, আমি কিচ্ছু করতাম না, এক হাফতার বদলা আমার সাত হাফতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পনেরো তারিখ জানুয়ারিত বিচার করিয়া রায় আমার পক্ষে দিয়া মামায়, পনেরো তারিখ ফেব্রুয়ারিত আবার রিটার্ন আমি লন্ডন আইসি। এই বিষয় লিয়া দুই তারিখ বলি আমরা টিয়ানা সাহের অফিসও, কিন্তু একদিন টিয়ানা সাহেব বেমার আসলা আর একদিন বইয়া সব কাগজপত্র দেখিয়া মানিক মামায় ডিসাইড করলা যে ফাইগাও ইয়া তাই ডিসিশন দিবা, ফাইগাও তারিখ ফালাইছেন পনেরো জানুয়ারি দুই হাজার বারো। আমি আবার ডাবল শিওর ইয়া তারিখ কনফার্ম করিয়া আমি গরু যাব করছি, কারণ আমি জানি অনেক মানুষ আইবা মামার লগে, টিয়ানা সাহের লগে আমরা খদর মামা সানা মামা মানিক মামার লগে আসলা সাতফতানা টিয়ানো সুজিত কুমার রায়, তারপরে ইংলিশ একজন খুব উঁচা লম্বা আপনারা হয়তো দেখলা ছবির মাঝে
তারপরে আমরা আর ইংল্যান্ডের কাউন্সিলর একজন আসলা, আমরা আমরা এলাকার চেয়ারম্যান আসলা, আমরা ইউনিয়নের চেয়ারম্যান আসলা, সানা মামা আসলা, খোদর মামা আসলা, আর অনেক প্রচুর মানুষ আসলা, কমপক্ষে না হইলেও 150-200 মানুষ আসলা এদিন। সবার হুমকে মামায় রায় দিয়েছেন জাজ করতে গেলে যে মর্তজে কোনো অর্ডার আনতে পারে বা যে কোনো কর্তায় কোনো অর্ডার আনতে পারে তাহলে একটা ফরে দেখা দিব না। কিন্তু আমি কোনো জবরদস্তি করি না, কোনো অন্যায় করছি না, স্পেশালি কোনো অন্যায় না করার কারণে রায় আমার পক্ষে দিয়েছেন। সবচেয়ে মজার জিনিস হলো আমার সাক্ষী মর্তুজ বাড়ির মানুষ। আমি আশ্চর্য হইলাম মানিক মামায় সুপ্রিম কোর্টের রায়, জাজ কোর্টের রায়, হাইকোর্টের রায়, 3 ঘন্টা পরে কাগজ দেখলা ঠিকানা সাবরলিয়া, তারপরে জাগাও আমার দখলে, বিচারও অকল করলা, অকল তো আমার হকে দিয়েও আইলা, সুপ্রিম কোর্টের রায় দেখকে আইন কোন ইমানে হইলা যে এখনো কোর্ট কেস হাইকোর্টে রয়েছে। ও দেওয়া হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডারের ডেট হইল 30 এপ্রিল 2005, মামায় বিচার করার 7 বছর আগে একটু হইলো হাইকোর্টের অর্ডার। হাইকোর্টের অর্ডার যখন 7 বছর আগে হইল, তো মামায় কোন কিতাব পড়িয়া ইন্টারভিউ দিলা। তারপরে আপনারা দেওয়া সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় হইছে 10/7/2011, সুপ্রিম কোর্টের রায় যখন 10 জুলাই 2011 হইল, আমার মামায় কোন কিতাব থেকে দেন হাইকোর্টের রায়টা পাইলা, না মামায় অন্য কোনো রায় পাইছেন যেটা আমরা জানি না। সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরও এরা কি আপনাকে জমি বুঝিয়ে দিচ্ছে না? হাইকোর্টের রায় পাওয়ার পরে ওরা জমি আমাকে বুঝাই দিছে সামাজিকভাবে। বুঝাই দেওয়ার পরে 2-3 বছর আমি এখানে খেত করছি, কোনো ঝামেলা হয়েছে না, আমি ফিল্ডে মাটি কাটাইছি, প্রায় 30-40 লক্ষ টাকা খরচ করে আমি জায়গাটা প্রিপেয়ার করছি। এই ফটোগুলো আপনারা একটু দেখেন, এই ফটোর জায়গা হইলো যেখানে আমি স্টেডিয়াম করতাম আসলাম। আপনারা দেখো কা ফটোর কোন নামকা সাইয়া 2/4/2009 আমি মাটি কাটাইছি, আস্তা গাঁও দেশের মানুষের কোনো ঝামেলা নাই, সব সুখী সব শান্তি, একটা খুব বড় প্রতিষ্ঠান করার, প্রায় 200 মানুষে প্রায় 2 মাস পরে তারা মাটি কাটছে যে তোমার জায়গা একটা লেবেল করার লাগে, কারণ খুব ঠেক টিল্লা আছে কেন। কিন্তু মারামারি আরম্ভ করছেন মানে কমায় 2011, 2 বছর পরে। এই ফটো মুখ আপনারা দেখেন, দেখবা এখানে নয়া মাটি পড়ছে, যেহেতু এখানে অনেক গভীর গাড়া অকল আছে, মানুষের মাটি কেটটা নিছেন বাড়ির বিঠা বানাইবার লাগে, সেইগুলো বইরে আমি লেবেল করছি। এই ফটো মুখ যখন লক্ষ্য করেন হয়তো অনুভব করতে পারবা কতটুক জায়গা শুধু খেলার মাঠের লাগে। জায়গাটা আমি লেবেল করছি কমপক্ষে স্টেডিয়াম বানানোর আগে ফুরুতেনতে বা গাঁর মানুষের খেলাইতে পারবা একটা লেবেল জায়গা। প্লাস আমি সয়েল টেস্ট করছি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছি। এই ফটোর মধ্যে দেখো আমরা ফাইগার স্কুল, স্কুল করার নিয়ত হলো আমার একমাত্র যে অত বড় স্টেডিয়াম করবো, আর ও স্কুলে কি স্টেডিয়াম বা গাঁর সুবা দিব নি আপনারা দেখো গাছেন। বা মেদি যে গাদগাড়া দেখরা খাল, এইটাও আপনারা বড় হয়ে গেছে, একেবারে সামনে দেখা যায় ওখান থেকে নয়া মাটি পড়ছে, মাটিতে বইরা আপনার ফ্ল্যাট করছে, এই অবস্থা। এই দেখো আপনারা আর্কিটেকচার ড্রয়িং, এই ড্রয়িং আমি করাইছি লন্ডন ফিফা অ্যাপ্রুভ স্টেডিয়াম, আর্কিটেক্ট হইল নিক হেইহাস্ট, হেইহাস্ট অ্যান্ড কো কোম্পানি, আপনারা ইন্টারনেটে গেলে দেখবা এই কোম্পানি অনেক বড়। একটা হইল স্টেডিয়ামের লগে আমি 1800 গাড়ি পার্কিং এর জায়গা করছি আন্ডারগ্রাউন্ড, যাতে যদি 10-15-20 হাজার মানুষ হয় নিশ্চয় ভবিষ্যতে 10-12 হাজার বা 15 হাজার গাড়ি আইব, কমপক্ষে 2-250টা পরিবার বাঁচব, 2-250 পরিবারের খাজ হইব। তারপরে স্টেডিয়ামের লগে একটা স্কুল, একটা ব্যাংকুটিং হল 1000 মানুষের, প্রায় 2-250 দোকান আছে, তারপরে স্টেডিয়ামের এমনিও খেজমত আছে, তারপরে ইন্টারন্যাশনাল টিম গিয়া যদি এখানে একটা গেম খেলায় 20-25-30 হাজার মানুষ হয়, একদিনও যদি আমরা খুশি আমোদ করি, অত্যন্ত বড় জিনিস নেই। সবচেয়ে বড় জিনিস হইল আমরা বাংলার মানুষ জন্ম থেকে দুঃখের মাঝে, গাঁও দেশের মানুষ জন্ম লওয়ার পর থেকে দুঃখ কষ্টে দিন যায়, সাধারণ সামান্য সময় খেলাধুলা করে যদি কিছু হাসি বাসি হাসি খুশি হয় তাহলে ওখানে অত্যন্ত হেলথের একটা বেনিফিট আছে।